আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম রান্নাঘরে প্রতিদিনের মতন। তো আজ শুক্রবার দুপুরবেলা, এখন আমি মোরগের মাংস রান্না করব, দেশি মোরগের মাংস। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা এগুলো দিয়ে দিছি, একটু কষিয়ে নিচ্ছি। তো এগুলা 5-6 মিনিটের মতন কষানোর পরে, এগুলা কিছুক্ষণ কষানোর পরে আমি এখানের মধ্যে জিরা গুঁড়া, মশলা, তারপরে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ কষাবো, নেড়ে চেড়ে কিছুক্ষণ দেওয়ার পরে আমি এখানে অল্প পানি অ্যাড করব, আধা কাপের মতন। তো পানিগুলো দিয়ে একটু কষিয়ে নেব 5-6 মিনিটের মতন। তো এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, এখনও পানি দিই নাই, নিচে লেগে না যায় মতন। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এখানে আধা কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। তো এগুলো পানি দিয়ে 5-6 মিনিটের মতন কষাবো। তো কষানো হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আজকে আমি আসলে মুরগির মাংসগুলো ভাজি নেই এক্সট্রাভাবে, কারণ এগুলো দেশি মুরগ, তার জন্য না ভাজলেও চলবে। তো আমি এগুলো এমনি প্রথমে মশলার গুঁড়া, তারপরে মরিচ, হলুদ, লবণ অল্প অল্প দিয়ে মেখে প্রায় 20 মিনিটের মতন রেখে দিছিলাম। তো এগুলো এখন রান্না করব। তো আমার এগুলো প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো এখানে। তো এগুলো দেশি মোরগের মাংস, আমি এগুলো মেখে রেখে দিছিলাম প্রায় 20 মিনিটের মতন হবে। তো এগুলো এখন আমি দিয়ে দেব, দিয়ে আর একটু কষিয়ে নেব, আরও 5-6 মিনিটের মতন কষাবো এখানে দিয়ে। তো তো আপনারা আমার এই ব্লগটি যদি ভালো লাগে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, তো আমাদের জন্য দোয়া করবেন। আমি এগুলো একটু কষানোর পরে তো এখানে ঝুল দেব অল্প, এখন একটা টমেটো কেটে দিয়ে দিছি। তো টমেটোটা কেটে দিয়েছি, তারপরে একটু নেড়ে চেড়ে ঝুল দেব, মাখা মাখা ঝুল হবে। তো আমি এখানে ঝুল দিয়ে দিছি, একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো আমার মাংসগুলো রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। তো আমি এখন অল্প ছালাদ বানাবো, সালাদ বানাবো। সালাদগুলো ছুইলে তারপরে ভলের মধ্যে নিছি সব কিছু, ধুয়ে এগুলো এখন কুটবো, কুটে অল্প ছালাদ তৈরি করব। তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তা আমি এখন এগুলো কুটবো। তো আমার সালাদগুলো কোটা হয়ে গেছে, সব কিছু কোটা হয়ে গেছে, টমেটো, খিরা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। তো আমি সালাদগুলো মেখে ফেলছি সরিষার তেল আর লবণ দিয়ে। তো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন।
তো আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।